শুনুন, আপনারা দুজনে থাকুন, বাদ বাকি সব বাইরে যান, আমার কিছু কথা আছে। বুঝলেন ডাক্তারবাবু? না না, চুপ চুপ থাকবেন না, বলুন। আপনার বোন মা হতে চলেছে। আমি বারবার বলেছিলাম রজত ছেলেটা ভালো নয়। কোথায় কোথায় কতভাগি কি করলি? কি করলি কি করলি তুই? এখন বুঝতে পারছি গোছায় গোছায় টাকার বিনিময়ে তুই তোর বোনটাকে নরকে পাঠিয়েছিলি। দাদা হয়ে তুই এটা করতে পারলি? চুপ করো মা, চুপ করো, প্লিজ চুপ করো। আমি আমি খালি রজতের বাড়ি যাবো এবং যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা আমি দিয়ে দেবো মা, আমি তোমার কথা দিচ্ছি। বিয়ে? একবার এদিকে এসো। না যা বলার এখানেই বলুন। না তুমি এদিকে এসো। বলুন, তুমি কি জানো মা হতে চলেছে? সেটা জেনে আমি কি করব? কি করব মানে? তুমি এর জন্য তো আপনাকে আমি কয়েক লাখ টাকা দিয়েছি বর্দা, বরং ভালো নার্সিং হোমে নিয়ে যান পিউকে, 10,000 টাকা মতন খরচা করলেই। না, ওকে তোমায় বিয়ে করতে হবে, এসো আমার সঙ্গে। হাতটা ছেড়ে দিন বর্দা। না ছাড়ব না। হাতটা ছেড়ে দিন বর্দা। না ছাড়ব না। যদি বোনকে নার্সিং হোমে নিয়ে যেতে লজ্জা করে তাহলে আমার কাছে পাঠিয়ে দেবে, আমি সব ব্যবস্থা করে দেব। তুমি তাহলে ওকে বিয়ে করবে না? না, আমার বোনের কোনো ক্ষতি হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো। উনি যা বলছেন তাই কর, নইলে আমি কিন্তু তোকে বাঁচাতে পারবো না। উনি সিবিআই অফিসার, বাবু গুন্ডার কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য শুধু তুই নয় আমিও ফেঁসে যাব। কি প্রমাণ আছে যে আমার জন্য পিউ? প্রমাণ ছাড়া আমি এখানে আসিনি। হরিবাবু, টেবিলের উপর ছবি উন্নয় সাজিয়ে দিন। চরিত্র আমি জানতাম, আর এও জানতাম যে কোনোদিন পিউয়ের সঙ্গে তুমি তোমার সম্পর্ক অস্বীকার করবে, আর সেই জন্য আমি একজন অফিসার একজন ফটোগ্রাফারকে তোমাকে ফলো করবার জন্য পাঠিয়েছিলাম। এই ছবি দেখে প্রমাণ হয় না যে তুই চুপ কর, আমি কিছুতেই বুঝতে পারি না তুই নিজে মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের সর্বনাশ চাইছিস। রজত, এখনো ভালো চাও? আপনি দিনক্ষণ স্থির করুন, ও আপনার বোনকে বিয়ে করবে। না, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না তো ওর সঙ্গে মিশেছিলি কেন? বল কেন মিশেছিলি? আবার বলছি তোমার, বললাম তো না। তোর বউ একে থানায় নিয়ে চল। হ্যাঁ, ওকে নিয়ে যান। কেসটা তুলে নেবেন? হ্যাঁ, মিস্টার রজতের নামে মিথ্যে কেস দিয়েছেন। মিথ্যে কেস?
আপনার গর্ভের সন্তান? ওর নয়। তবে কার? সেটা জেনে আপনার কোনো লাভ নেই, আর আমি বলতেও চাই না। শুধু একটা কথা বলবো, একজন সিবিআই অফিসারের কথায় ভয় পেয়ে একজন নিরাপরাধ ছেলেকে এইভাবে আটকে রাখা আপনাদের উচিত হয়নি। কিন্তু আপনি আপনি দয়া করে ওকে ছেড়ে দিন। পারি, ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। বলুন কি শর্ত? আপনাকে একটা চিঠি লিখে আমাদেরকে জানাতে হবে যে আপনার দাদা রজতের নামে মিথ্যে কেস করেছে। আপনার এই অবস্থার জন্য রজত দায়ী নয়। ওকে, ঠিক আছে, আমি চিঠি লিখে দিচ্ছি। আমার চিঠি? হ্যাঁ, পিউর পড়ার টেবিলের উপরে তোর নামে এই চিঠিটা ছিল। ওই দেখি। মেসদা, তোমার কাছে দাঁড়াবার মতো মুখ আমার নেই, পারো তো ক্ষমা করো। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, পিউ।